আপনারা অনেকে হয়তো জানেন, গত 3 দিন যাবৎ সাত মসজিদ হাউজিং এলাকায় মোহাম্মদপুরে এখানে ঢাকা উপস্থিত কর্তৃপক্ষের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উচ্ছেদ অভিযান পরিচালিত হয়ে আসছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কিছু ভারী ইকুইপমেন্ট এখানে উচ্ছেদ কার্যক্রম করে আসছিল। গত 3 দিন ধরে চলমান উচ্ছেদে বেশ কিছু অংশ উদ্ধার করা হলেও বাকি অংশ সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা সেখান থেকে এই স্থানটি ত্যাগ না করার কারণে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট সেটি উচ্ছেদের নির্দেশ দিয়েছে। তারই প্রেক্ষিতে আজকে হেভি ইকুইপমেন্ট ব্যবহার করে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি গত পরশু দিনের একটি বাণিজ্যিক ফার্মের অবৈধ অংশ, ফাঁকা স্থান, সেটি ভেঙে দেওয়া হচ্ছে। এবং বেশ আগে থেকেই অভিযোগ ছিল এই স্থাপনাগুলি অবৈধভাবে খালের জায়গা দখল করে ভরে উঠেছিল, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 2020 সালে এই খাল বুঝে পাওয়ার পর তাদের যে ব্যাপক পরিকল্পনা সেটির অংশ হিসেবে এসব উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং কোর সেটির খালগুলির সীমানা নির্ধারণ করছে। পরবর্তীতে খালগুলির সীমানা নির্ধারণ শেষে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে আমাদের খালগুলি সম্পূর্ণভাবে উদ্ধার করা হবে। আপনারা জানেন যে একটি নগরের বা শহরের সুষ্ঠু পরিবেশ ঠিক রাখবার জন্য জলাভূমির প্রয়োজন রয়েছে, তারই অংশ হিসেবে আমাদের দখল হয়ে যাওয়া নানাভাবে দখলের শিকার খালগুলি আমাদের বাঁচিয়ে দিতে হবে, এবং তারই প্রেক্ষিতে আমাদের একাধিক ইকুইপমেন্ট কাজ করছে ভাঙার জন্য, এবং পরবর্তীতে এসব স্থাপনা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। আপনারা অনেকে হয়তো জানেন এটি একটি নির্দিষ্ট আইন রয়েছে এটির ব্যবস্থাপনার। এই জায়গায় উদ্ধার শেষে মাননীয় মেয়রের নির্দেশে জায়গাটিতে একটি স্থায়ী পরিকল্পনা নেওয়া হবে, যেটি এই এলাকার মানুষদের জন্য ভূমিকা রাখবে। একসাথে করে সেটি পরবর্তীতে ড্রাম ট্রাকের সাহায্যে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আজকেও এখানে বেশ মানুষ জড়ো হয়েছে, তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই জায়গাটি অবৈধভাবে এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়ে আসছিল বলে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ভবনটিকে 2 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারা বলেছিল এই 2 দিন সময়ের মধ্যে তারা এই এখান থেকে সরিয়ে নেবে, কিন্তু সেটি না করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক উচ্ছেদ ইকুইপমেন্ট সেটি ভাঙার কাজ করছে। ইতিমধ্যে এটি খালি করা হয়েছিল, যারা এই অবস্থান করছিল তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে। একদিকে চলছে খাল খননের কাজ, অন্যদিকে চলছে একাধিক ইকুইপমেন্টের সাহায্যে অবৈধ অংশের কাজ। আমাদের এই উচ্ছেদ কার্যক্রম চলবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলামের নির্দেশে। সব ধরনের খালের অবৈধ স্থাপনা এবং খালের যে জায়গা সেটি উদ্ধার চলছে, এটি একটি নিয়মিত কার্যক্রম এবং তারই অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের ঢাকা শহরের যতগুলি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল রয়েছে সমস্ত খাল উদ্ধার করে সেটিতে স্বাভাবিক স্রোত ফিরিয়ে আনা হবে, সেই লক্ষ্যে গত 2 বছর ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই খালগুলির ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমাদের আরো
ইকুইপমেন্ট হচ্ছে, চারটি ইকুইপমেন্ট কাজ করছে, আমার ইকুইপমেন্ট ঘটনাস্থলে পৌঁছেছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আরও কাজে নেমে যাব।